পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার এবং তাদের মানোন্নয়ন নিয়ে দেশটির নতুন উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে উদ্বিগ্ন হবার কোনো যুক্তিযুক্ত কারণ দেখছে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বিস্তারিত দেখব সাইমুম প্রভার প্রতিবেদনে। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মানোন্নয়ন নিয়ে কদিন আগে একটি নতুন স্মারকপত্র স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্মারকপত্র প্রকাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বক্তব্যে কল্পনা আক্তার নামে বাংলাদেশের এক পোশাক শ্রমিক ও নেত্রীর কথা উল্লেখ করেন। ইনক্লুডিং ইউজিং থিংস লাইক স্যাংশনস, ট্রেড পেনালটিস, ভিসা রেস্ট্রিকশনস, অল দ্য টুলস ইন আওয়ার কিট। উই ওয়ান্ট টু বি দেয়ার ফর পিপল লাইক কল্পনা আক্তার, a Bangladeshi garment worker, an activist. এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের কাছে। 21 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। রানা প্লাজা ধসের পরে পশ্চিমা দেশের কিছু বায়ার যখন সেই ফ্যাক্টরিগুলিকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দিতে অস্বীকার করলো, তখন কল্পনা আক্তার এবং আরও দু একজন মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এটার প্রতিবাদ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রেফতার হয়েছিলেন। তো কল্পনা আক্তার যেটা বলেছেন যে শি ফেল থ্রেটেন ফর আস অর ফর সামওয়ান এলস, এই ক্ল্যারিফিকেশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন ওই মন্তব্য গার্মেন্টস কেন্দ্রিক ছিল না, অ্যান্টনি ব্লিঙ্কেনের ওই বক্তব্য ছিল অ্যাপেক্স সামিটে। এটা শুধুমাত্র গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প বা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে নয়। এটা মোটেই গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প স্পেসিফিক কিছু ছিল না, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শ্রম অধিকার আরও শক্তিশালী করতে, পুনঃপ্রতিষ্ঠা করতে। আপনারা জানেন যে অনেক দেশের অনেক চ্যালেঞ্জ থাকে, নারী কর্মীদের বেতন পুরুষদের চেয়ে কম সেই দেশে, এটা একটা বড় ন্যাশনাল ইস্যু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন কল্পনা আক্তার বাংলাদেশের নিরাপত্তাহীনতা বোধ করছেন বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইঙ্গিত দিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে দেশটির কাছে ব্যাখ্যা চাইবে সরকার। কল্পনা আক্তার হুমকি বোধ করছেন এটা অতীতে দেশের কাউকেই জানাননি। কোনোভাবেই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই পদক্ষেপের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। প্রতিমন্ত্রী জানান কল্পনা আক্তার বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন 2010 সালে। তিনি একা নন, তার সঙ্গে আরও শ্রমিক নেতা চাকরিরত অবস্থায় আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তী সময়ে তাদের মামলাটি তুলে নেওয়া হয়। রানা প্লাজা ধসের পরে পশ্চিমা দেশের কিছু ক্রেতা যখন সেই পোশাক কারখানাগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকার করল, তখন কল্পনা আক্তার এবং আরও দুই একজন মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এর প্রতিবাদ করতে গিয়ে সেখানেই গ্রেফতার হয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।